রাজশাহীর গোদাগাড়ির ললিতনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাজশাহীর গোদাগাড়ি থানাধীন কাকনহাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চাঁদপুরে মুরগির ফার্মে নিয়ে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সবুজ খান নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত একটি অভিযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ।